ওয়েলকাম টু মাই চ্যানেল, হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা আমাদের রান্নাঘরে নিয়ে এসেছি একটি নতুন মুচমুচে রেসিপি। আলু দিয়ে কিভাবে এই মুচমুচে রেসিপি তৈরি হয় তা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন ভিডিও শুরু করা যাক। এখানে বেসন দেখতে পাচ্ছেন, বেসনের পরিমাণ মতো নুন দিয়ে রাখা আছে, তারপর আলু কেটে রাখা আছে একটা ঝুড়িতে, ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে রাখা আছে। এরপর ওগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর কিছু মশলা, ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো এবং লবণ রাখা আছে। এই ওই কেটে রাখা আলুগুলো একটা জায়গার মধ্যে রাখা আছে, এখানে মশলাগুলো রাখা আছে। এরপর এক এক করে আমরা মশলাগুলো আলুর মধ্যে দিয়ে দেবো। প্রথমে স্বাদ মতো লবণ আমরা আলুর মধ্যে দিয়ে দিলাম, কেটে রাখা আলুর মধ্যে আমরা লবণটা মিশিয়ে দিলাম। এরপর লঙ্কা গুঁড়ো হালকা করে পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মশলা ওর মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে আমরা আলুর সাথে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে আলুর মধ্যে মশলা বা নুন ওর মধ্যে ঢুকে যায়। আমরা ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে দিলাম। এরপর যে বেসন আর নুন নিয়েছিলাম সে একটা ব্যাটার তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন বেসনের যে ব্যাটারটা তৈরি করে একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিয়েছি। এরপর তেল গরম করতে দেওয়া হয়েছে, তেল গরম করে ওই ব্যাটারের মধ্যে একটু দিয়ে দেওয়া হবে। আমরা এরপর ওই ব্যাটারের মধ্যে ম্যারিনেট করা আলুগুলো ওর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেসনের সঙ্গে বেসনের যে ব্যাটারটা রয়েছে সেটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা মাখিয়ে নিচ্ছি ভালো করে, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমরা এরপর গরম কড়াইয়ে তেলে আমরা একটা 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 করে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা ছেড়ে দিচ্ছি আলুগুলো। এবার কিছুক্ষণ রাখার পর একটু লাল হয়ে এলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। লাল হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে নিলাম, দেখুন সব একটা একটা করে আলাদা হয়ে গেছে। এরপর এগুলোকে আমরা একটা ছাঁকনির সাহায্যে আমরা ওটাকে ছান্তা সাহায্যে আমরা ওটাকে তুলে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। খুব মুচমুচে, খেতেও খুব সুন্দর। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন এই মুচমুচে রেসিপির উপর ভিডিও ছড়িয়ে সার্ভ করুন, কেমন লাগলো তা জানাবেন অবশ্যই।